আদালত স্টাইল। আদালতে যেমন মামলা হলে ভেরি স্লো, ধীরে 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 চলে, সেম আমাদের এপিআই যে পার্কটা হয়েছে এটা মোটামুটি আদালতের স্টাইল। ওষুধ শিল্প সমিতি মহাসচিবের এই ক্ষোভ প্রকল্পের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বিসিকের বিরুদ্ধে। ওষুধ শিল্পের কাঁচামাল উৎপাদনে এপিআই পার্ক নির্মাণে বিসিকের সাথে চুক্তি হয় 2006 সালে। এরপর নানা জটিলতায় প্রকল্পের মেয়াদ বেড়েছে তিনবার। প্রকল্পের ব্যয় প্রায় তিন গুণ বেড়ে হয়েছে 381 কোটি টাকা। সময় ক্ষেপণের বিষয়ে প্রকল্প পরিচালক দুষছেন ব্যবসায়ীদের সদিচ্ছার অভাবকে। তবে এ বিষয়ে কোনো দায়ভার নিতে নারাজ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ও। তাদের ডেভেলপমেন্টের কাজ কিছু বাকি আছে এবং সেইটার সাথে আমাদের যেহেতু রিলেটেড সেইটুকু বাকি আছে, এখন তারা যখন ওই কাজটা করবে তখন বাকিটুকু হয়ে যাবে। ওষুধ প্রশাসন অধিদপ্তরের দাবি, আধুনিক যন্ত্রপাতি আর দক্ষ জনবলের অভাবে এগুতে পারছে না প্রকল্পটি। টেকনোলজি ট্রান্সফারটা এটা মেইন প্রবলেম, বিকজ ইটস এ নিউ থিং ফর নাম্বার ওয়ান। নাম্বার টু হলো এক্সপার্ট ম্যান পাওয়ারেরও কিছু শর্টেজ আছে এই রাস্তায়। 2033 সাল পর্যন্ত ওষুধের পেটেন্ট সুবিধা পাবে বাংলাদেশ, তবে এরপর কাঁচামাল উৎপাদনে নিজেদের সক্ষমতা বাড়াতে না পারলে এ খাত নতুন নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। দু এক বছর অন্তর অন্তর নতুন নতুন ফ্যাক্টরি বানিয়ে ফেলছে, তারা চেষ্টা করলে গজারিয়াতে এপিআই পার্কে তাদের ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারবে না, কাঁচামাল বানাতে পারবে না, এটা আমি বিশ্বাস করি না। কোথাও না কোথাও আরও গলদ আছে। 2010 সালের ডিসেম্বরে এই শিল্প প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তা সম্ভব হয়ে ওঠেনি। সংশ্লিষ্টরা বলছেন সব কিছু ঠিকঠাক থাকলে যদি 2020 সাল নাগাদ এই প্রকল্পটি উৎপাদনে যেতে পারে তাহলে ওষুধ শিল্পের প্রতি বছরে আয় বেড়ে দাঁড়াবে 1000 কোটি টাকা। তবে দেখার বিষয় সব যদি কিন্তু উপেক্ষা করে কবে নাগাদ উৎপাদনে যেতে পারে এই প্রকল্পটি। এপিআই শিল্প পার্ক এলাকা থেকে মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।